एंड वेलकम टू वर्ल्ड ऑफ टैरो। अपने फ्रेंड एस्ट्रोलॉजर एंड टैरो कार्ड रीडर अनन्या दास अपन सबाई के चैनल वेलकम जाना। प्रत्येक फ्रेंड के 1431 नतून बचर आगाम शुभेच्छा। महादेव करुण अपन लाइफ नतून बचरे सुंदर होक, सौभाग्य आसुक, जीवन प्रत्येक इच्छा जान बचर अपन पूर्ण है। आज के भिडियो 1-9 पर्यंत जन्म तारीख नहीं, अर्थात जर बार्थडे 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 अर्थात ये मैं दिनगुल बार्थडे जर जर पड़े तो तर 1431 केमन जेते चले। अर्थात बार्थडे अनुजाई आपनी जे दिन जन्मे से दिन अनुजाई 1431 अपने केमन जाए। नर्माली 1431 जो डिस्क्राइब करी तेल बचरटा न्यूमोलॉजी हिसाब से मंगलर बचर, कारण 1 = 1+4+3+1=9 है। मंगल भीषण स्पीड सेनापति, से प्रचंड परिमाणे स्पीड दे मानुषर लाइफे, अर्थ दे, सौभाग्य आने एवं सेनापति अर्थात एक रॉयल प्लैनेट मंगल के बला जेते पारे, जे रॉयलिटी दीते भालोबाशे पछंद करे। 2024 जो स्टार्ट होयेछिलो सेटा सैटर्नेर एक बचर छिलो। सैटर्न सबकिछु स्लो करे, दे प्रोग्रेस दे किन्तु स्लोली स्लोली, किन्तु मंगल सैटर्नेर मकर राशिते गिये उच्च, अर्थात रणक्षेत्र जत टाफ मंगल जान तत भलो काज करो। अर्थात शनि घरे गए मंगल बोले आमी एसे गेछि, कत स्लो करते पारो करो, कत रणक्षेत्र टाफ करते पारो करो, आमी ताते वीर विक्रमे युद्ध चालाबो एवं जीते बेराबो। तो शनिर जे 2024 बछरटाय नतून जे 1431 बांगला नववर्ष शुरू होच्छे मंगलेर, एटा किन्तु खूब पजिटिव एकटा रेजाल्ट सबाइके दिए जाबे। अर्थात मंगल भीषण भलो काज करबे एई बछरे। तो बांगला नववर्ष के नतून बचर बला जेते पारे, कारण यही समय थेके नतून पंजिका स्टार्ट है। नतून पंजिका अनुजाई एक जन ग्रह राजा हन, एक जन रानी हन, एक जन मंत्री हन, और से ही अनुजाई किन्तु एइबार आमादेर जीवन परिचालना हबे प्रत्येक मानुषेर, प्रत्येक राशि, प्रत्येक नम्बर। एइबार आपनार लाइफे चेन्जेस बा परिवर्तनटा एइबार लक्ष्य करते पारबेन। तो एइ मंगलेर जे बछरटा एटा माने আপনাদের যারা বার্থডে অনুযায়ী আপনাদের কেমন যাবে 1431। তো চলুন এখন একটু ট্যারো কার্ড দেখে নেওয়া যাক যে আপনাদের বার্থডে অনুযায়ী আপনাদের মঙ্গলের বছর কেমন যেতে চলেছে, আর আপনাদের নতুন বাংলা বছর 1431 কেমন যাবে। তো প্রথমেই যাদের বার্থডে হচ্ছে 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ এবং 19 তারিখ, অর্থাৎ যাদের বার্থডে পড়ছে 1 তারিখ, যে কোনো মাসের 1 তারিখ, যে কোনো মাসের 10 তারিখ, যে কোনো মাসের 19 তারিখ এবং যে কোনো মাসের 28 তারিখ, তাদের এই বছরটা কেমন যাচ্ছে বাংলা মাস, হর হর মহাদেব দেখে নেওয়া যাক যে তাদের একটা ওভারঅল কেমন যাবে, ওভারঅল তাদের কেমন যাবে সেটা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, আর গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। ফোর অফ ওয়ান্ড, ওয়াও, বিউটিফুল কার্ড আপনাদের জন্য এসছে। ইজ এ ওয়ান্ড কার্ড, ওয়ান্ড দেখায় কেরিয়ারের একটা মানে পজিটিভ চেঞ্জ, অর্থাৎ আপনারা এই বছর কেরিয়ারেতে একটা পজিটিভ চেঞ্জ দেখবেন, অর্থাৎ কেরিয়ার আপনাদের আগের তুলনায় অনেক ভালো হবে। সেটা আপনি ব্যবসা করুন কি আপনি চাকরি করুন, কেরিয়ার যেহেতু 4 নম্বর কার্ড এসছে, কেরিয়ারে আপনি স্টেবিলিটি দেখবেন, অর্থাৎ আনস্টেবল কোনো জায়গা থাকবে না, আপস অ্যান্ড ডাউনস এই বছর আপনি দেখবেন না, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস নেই আপনাদের এই বছরে কেরিয়ারে, আপস অ্যান্ড ডাউনস নেই, বরঞ্চ আপনারা ভীষণ স্টেবল একটা কেরিয়ার দেখবেন এই বছর। স্টেবিলিটি থাকবে, অনেকে নিউ জব পাওয়ার চান্স আছে এই বছর, বিদেশের সাথে কানেকশন হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি, এবং জব নিয়ে বা জবের কোনো প্রমোশন নিয়ে, কোনো ভালো চেয়ার নিয়ে, ট্রান্সফার নিয়ে আমি দেখতে পাচ্ছি আপনারা একটা সেলিব্রেশান, যেহেতু এটা সেলিব্রেশান কার্ড, একটা বছরে একটা সময় আপনাদের সেলিব্রেশান হবে। আপনারা এই বছর বাড়ি বানাতে পারেন, জমি কিনতে পারেন, ফ্ল্যাট নিতে পারেন, আর বাড়ি নতুন করে সাজানো, নতুন ডেকোরেশান করা, নতুন ফার্নিচার কেনা বাড়িতে দেখতে পাচ্ছি এই বছর। যাদের নাম্বার ওয়ান বার্থডে আর কি,
বললাম যাদের যাদের বার্থডে 1, 10, 28 and 19, তাদের বিবাহের একটা যোগ তৈরি হচ্ছে। যেহেতু এটা বিবাহ কার্ড সেলিব্রেশন, তো বিবাহের একটা যোগ তৈরি হচ্ছে, অর এনগেজমেন্ট, অর ম্যারেজ সেরেমনি, এনগেজমেন্ট সেরেমনি, অর কোনো লাভ সেরেমনি আমি দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনও সুন্দর কাটবে, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে একটা গুড রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি বিল্ড আপ হবে। অর্থাৎ আপস অ্যান্ড ডাউন্স যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মধ্যে ছিল, মনোমালিন্য ছিল, সেটা চলে গিয়ে একটা গুড রিলেশনশিপ আসতে পারে আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। তো ইউনো অ্যান্ড নিউ লাভ, নিউ প্রেম এবং তার সাথেই বিবাহ এই বছরের মধ্যেই 1431-এর মধ্যেই আপনাদের হয়ে যেতে পারে। তো ওভারঅল যদি কার্ডটা বলি, ইজ এ ভেরি পজিটিভ কার্ড আপনাদের জন্য এসছে। আর যদি গাইডেন্স বলি, যে আপনাদের গাইডেন্সে কী আসছে, হর হর মহাদেব, আপনাদের গাইডেন্সে কী আসছে, হর হর মহাদেব, কন্ডিশনিং, আপনাদের গাইডেন্সে এসছে কন্ডিশনিং। গাইডেন্স কী দেবো, গাইডেন্স দেবো নিজেকে কোনো একটা সিচুয়েশানে আটকে রাখবেন না। আপনাকে বুঝতে হবে আপনি সিচুয়েশানটা থেকে যদি বেরোতে না চান, তাহলে এমন কেউ মানে বাইরের কোনো ফোর্স দিয়ে তো বেরোনো যায় না, আপনাকে আপনার সিচুয়েশান থেকে বেরোতে হবে। লাইক দ্যাট, আপনি যদি মনে করেন যে আপনার মানে এমন একটা সিচুয়েশান হয়েছে যেখান থেকে আপনি স্টাক ফিল করছেন, বেরোতে পারছেন না, সেটা আপনার জবের জায়গায় হতে পারে, আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল লাইফ, তো সেইখানে আপনাকে বুঝতে হবে যে এই যে সিচুয়েশানটা আছে, এই সিচুয়েশানটায় আমি নিজেকে নিজেকে বের করতে পারবো, আমাকে আমার মনোবল স্ট্রং করতে হবে। ধরুন আপনার কেরিয়ারে এমন একটা স্টাক ফিলিং হয়েছে যেখানে আপনি জব করছেন, আপনাকে সেখানে বুলি করা হচ্ছে, আর সেখানে কাজে উন্নতি হচ্ছে না, তো আপনাকে ফোর্স দিতে হবে, নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনতে হবে কাজের মধ্যে। দেখুন কার্ড যেহেতু 4 of 1 কাজে ইম্প্রুভমেন্ট, কাজের একটা প্রমোশন দেখতে পাচ্ছি, কিন্তু তার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে খাটতে হবে, তাহলেই আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে যাবে। পার্সোনাল লাইফও যদি কোনো এমন পরিস্থিতি আপনার হয়ে থাকে যেখানে আপনি ফেসে আছেন, আপনি বুঝতে পারছেন না যে আপনি কী করবেন, আপনার সামনের পথটা আপনি দেখতে পাচ্ছেন না, সেখানে আপনাকেই বুঝতে হবে, মানসিকভাবে স্ট্রং হতে হবে এবং একটা ডিসিশান নিয়ে নিতে হবে। নয় আমি বেরিয়ে যাবো রিলেশনশিপ থেকে, নয় এটাই কন্টিনিউ করবো, তাহলে তার সাথে বোঝাপড়া করে নিই, এরকম মানে মাঝখানে ঝুলে থাকার সিচুয়েশান নয়। তো এই নতুন বছর আপনাকে বলছে যে আপনি আপনি দেখুন যদি কার্ডটা দেখেন যে লায়ন, বাট সে খুব উদাস হয়ে আছে, কারণ তাকে চেন পরানো আছে এবং চারদিকে ভেড়ার দল। অর্থাৎ কি, আপনি একজন লায়ন, আপনাকে বুঝতে হবে লায়ন সত্তাটাকে, বুঝতে হবে আপনাকে, আপনাকে চেন পরানো আছে মানে আপনাকে আটকে দেওয়া হয়েছে, আপনার কারেজকে, আপনার সাহসকে, আপনার লায়ন সত্তাকে আপনাকে দাবিয়ে দিয়েছে ভেড়ার দলরা। তো আপনার চারপাশে যারা আছে না, তারা অ্যাকচুয়ালিতে ভেড়া, আপনাকে সেটা বুঝতে হবে। আপনি যেই মুহূর্তে হুঙ্কার দিয়ে উঠবেন, তারা ভয়েতে আপনার সাইড দিয়ে সরে যাবে, সেটা আপনার অফিসেই হোক আর আপনার পার্সোনাল লাইফেই হোক। আপনি একজন লায়ন, মন খারাপ করে বসে থাকবেন না, লায়ন সত্তাকে জাগিয়ে তুলুন, মনের ভেতরের রাগ, মনের ভেতরের এনার্জি যেই জাগাবেন, যেই চেনটাকে ভেঙে ফেলবেন। যদি এরকম কোনো সিচুয়েশান আপনাদের সঙ্গে হয়ে থাকে, আপনি গর্জে উঠবেন যে আমি এটা পারবো না, আমি এটা করবো না, বা আমাকে এটা করতেই হবে, মনে একটা দৃঢ় সংকল্প যে আমি এটা করেই দেখিয়ে দেবো, দেখবেন এই ভেড়ার দলগুলো সরে যাচ্ছে। আর লায়ন মানে কি, সে রাজা, সে রাজার মতো বাঁচার জন্য এই পৃথিবীতে এসছে। আর এই বছরটা লায়ন এসেছে মানে আপনাকে বলছে যে আপনি রাজার মতো বাঁচতে পারেন, শুধু হুঙ্কারটা আপনাকে দিতে হবে, আপনি মুখ বন্ধ করে রাখলে চলবে না, এটাই আপনার গাইডেন্স। তো আপনি এটা মেনে চললে এই বছরটা আপনার জন্য ম্যারেজ, আপনার জন্য গুড রিলেশনশিপ, আপনার জন্য গুড কেরিয়ার, গুড ফিউচার সব অপেক্ষা করছে, গুড মানি, এভরিথিং। শুধু আপনাকে হুঙ্কার দিতে হবে, আপনি নিজেকে দাবাবেন না, কোনো পরিস্থিতিতেই নিজেকে স্যাক্রিফাইস করবেন না, কোনো দরকার নেই কারোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করার। আপনি লায়ন, আপনাকে বুঝতে হবে আপনি প্লিজ স্যাক্রিফাইস করবেন না, মন খারাপও করবেন না, কারোর কথা চুপচাপ শুনবেন না এই বছর, এটাই আপনার গাইডেন্স। যেখানে হুঙ্কার দিতে হয় সেখানে হুঙ্কার দিয়ে দেখুন। ওকে, তো থ্যাংক ইউ, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবেন। তো হ্যালো, যাদের জন্ম তারিখ 2/11/29, যে কোনো মাসের যাদের জন্ম তারিখ 2/11/29, তাদের জন্য 1431 এই নতুন বছরটা কেমন যেতে চলেছে, হর হর মহাদেব, তাদের জন্য
এই নতুন বছর কেমন যেতে চলেছে? হার হার মহাদেব, হার হার মহাদেব। টু অফ কাপ, বিউটিফুল এনার্জি আপনাদের জন্য এসছে। দুই দেখুন, আপনাদের নাম্বার, ডেস্টিনি নাম্বার ইজ টু, 2 11 29 20, ডেস্টিনি নাম্বার টু। আর আপনাদের জন্য কার্ড এসছে টু, ইজ এ বিউটিফুল সিকোনাইজেশান, বিউটিফুল কম্বিনেশান। দুই নাম্বারের জন্য দুই নাম্বারের কার্ড আসা, এটা একটা গুড লাক আর গুড ফরচিউনকে দেখায়। মানে আপনাদের যেইটা নাম্বার আর সেই নাম্বারই কার্ড চলে আসা ইজ আ গুড ফরচিউনকে ইঙ্গিত করে। তো ইয়েস, আপনাদের ভাগ্য এবছর আপনাদের সঙ্গ দেবে। ফার্স্টেই বলে দিচ্ছি, ভাগ্য তুঙ্গে, অর্থাৎ আপনাদের ভাগ্য তুঙ্গে এই বছর আপনাদের ভাগ্য এভরি কাজে আপনাদের সঙ্গ দেবে। যেই কাজে হাত লাগাবেন সেই কাজে গোল্ডেন, সোনা ফলিয়ে দেবেন, ভাগ্য সঙ্গ দেবে। অর্থাৎ একদম নিজেকে আটকে রাখবেন না, প্রত্যেকটা কাজে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন ভাগ্যের সহায়তায় প্রত্যেকটা কাজ হয়ে যাচ্ছে। ফার্স্টে তো এটাই বলবো। সেকেন্ড, এটা টু অফ কাপ এনার্জি এসছে, লাভার সম্পর্ক, টুইন ফ্লেম সম্পর্ক এসছে। তো ফ্যামিলি বন্ডিং দারুণ হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দারুণ থাকবে এবছর। এই বছর যারা সিঙ্গেল আছেন প্রপোজাল করতে পারেন, ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, প্রপোজড পেতে পারেন। যারা ডাবল আছেন তারা ম্যারেজ করতে পারেন, ইউনো ম্যারেজের একটা খুব ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর দুই নম্বর কার্ড মেন্টাল স্যাটিসফ্যাকশনকে দেখায়, কাজের জায়গায়, কেরিয়ার থেকে, পার্সোনাল লাইফ থেকে একটা দারুণ মেন্টাল সাপোর্ট দেখতে পাচ্ছি, মেন্টাল স্যাটিসফ্যাকশন দেখতে পাচ্ছি, হেলথ খুব ভালো। এই কার্ডটা দেখায় হেলথের উপর একটা এঞ্জেল ব্লেসিংস আছে, হেলথ ভালো। আপনি যে কোনো কাজে কারোর না কারোর সাপোর্ট পেয়ে পুরো বছরটা এগিয়ে যাবে, একটা ভীষণ ফ্রেন্ডলি সাপোর্ট আপনাদের জন্য আসছে। অর্থাৎ কি, আপনি কাজের জায়গায় আপনার বিজনেস করছেন, একটা সাপোর্ট সিস্টেম, এটা আপনার ফ্রেন্ড কলিগ আপনার পার্টনার থেকে হতে পারে আর গড সাপোর্ট হতে পারে, যে একটা সাপোর্ট আপনি পাচ্ছেন, একটা সাপোর্ট আপনাকে। দেখুন এখানে একটা এঞ্জেল সাপোর্ট দেখতে পাচ্ছেন আর হিলিং দেখতে পাচ্ছেন। হিলিং চিহ্ন যদি দেখেন, এটা ডক্টরদের গাড়িতে এই চিহ্নটা থাকে, লাইক হিলিং চিহ্ন। তো হিলিং মানে কি, আপনার বডি হিল হচ্ছে, আপনার শরীর হিল হচ্ছে। অর্থাৎ এই বছরটা আপনি ভীষণভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, কারণ আপনার শরীরটা খুব ভালো থাকবে। প্রথম কথা তো দেখুন, শরীর ভালো তো সব ভালো, শরীর খারাপ তো কোনো কিছুতেই কোনো এনার্জি আসে না। তো আপনাদের যদি কোনো অসুস্থতা থেকে থাকে, সেটা পেটজনিত হতে পারে, নার্ভজনিত হতে পারে, মাথার প্রবলেম হতে পারে, নাক কান গলার প্রবলেম হতে পারে, অনেক ধরনের অসুবিধায় যদি আপনারা পড়ে থাকেন এই বছর, কোনো অসুবিধা সেগুলো মানে যে অনেক রোগ বা ডিজিজ আপনাদের এই বছর সেরে যাবে। নিউ মেডিসিন নেবেন দেখা যাচ্ছে, কোনো নিউ ডক্টর দেখাবেন যার জন্য সেরে যাবেন, খুব ভালো এনজয় করবেন নিজের, মানে মানে কী বলবো, শরীরটা যে ভালো হবে, মানসিক লেভেলটা ভালো হবে, এনজয় করবে। অনেকে ডিপ্রেশান থেকে বেরিয়ে যাচ্ছেন এই বছর দেখতে পাচ্ছি, কোনো কারণে কোনো জিনিস নিয়ে, যেটা মেন্টাল ফিজিক্যাল আর সামথিং পার্সোনাল লাইফে কোনো ডিপ্রেশান ছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে। অ্যান্ড বললাম ম্যারেজ এনগেজমেন্ট সেরিমনি, ম্যারেজ সেরিমনি, প্রপোজাল, প্রপোজড পেতে পারেন। অ্যান্ড একটা এঞ্জেল ব্লেসিংস আপনাদের কাজের জায়গায় অলওয়েজ, আর কারণ না কারোর সাপোর্ট পেয়ে আপনারা এই বছরটা এগিয়ে যাচ্ছে। এই বছরটা আপনাদের হিলিং, সব জায়গায় একটা হিল হচ্ছে, কেরিয়ার বলুন, পার্সোনাল লাইফ বলুন, প্রপোজাল তো পাচ্ছেনই পাচ্ছেন জেনে রাখবেন। কেউ আপনাকে সিঙ্গেল হলে প্রপোজ করবেই করবে, অর্থাৎ লাভ ওয়ানের সাথে এই বছরটা দেখা হওয়ার বছর আপনার। হার হার মহাদেব। তো গুড ইয়ার, ভীষণ পজিটিভ ইয়ার, একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি আপনারা, একটা অনেকেই সেটেল হচ্ছেন এই বছর। এই বছর যারা দু নম্বরের জাতক জাতিকারা আছেন তারা সেটেল হচ্ছে, ভাগ্য সঙ্গ দিচ্ছে আপনাদের এবছর। ভীষণ সুন্দর আমি একটা নিজস্ব বাড়ি আপনাদের দেখতে পাচ্ছি, যেখানে একটা ফ্যামিলি তৈরি করেছেন আপনারা দুজনে মিলে। ওয়াও, গুড, ভীষণ গুড, বিউটিফুল কার্ড এসছে আপনাদের জন্য। যদি গাইডেন্স বলি, ওয়াও, রিবার্থের কার্ড এসছে আপনাদের জন্য, নিউ জন্ম, নতুন জন্ম। তো যারা দু নম্বরে আছেন, নতুন জন্মের কার্ড রিবার্থ এসছে, নাম্বার 10 নাম্বার কার্ড কমপ্লিট হওয়াকে বোঝায়, আপনাদের কোনো কাজ এবছর কমপ্লিট হবে, আটকে যাওয়া কাজ কমপ্লিট হবে, অনেকদিন ধরে কোনো কাজ ফেলে রেখেছিলেন সেটা কমপ্লিট হবে, কোনো কাজ ব্যাক করে আসবে আপনার লাইফে, যেটা আপনি আগে ছেড়ে দিয়েছিলেন আবার করতে পারেন। অ্যান্ড রিবার্থ মানে কি, নতুন করে কিছু করা, নতুন করে জন্ম, নতুন করে কিছু করা। তো আপনারা নতুন করে কোনো জব, নতুন করে কোনো বিজনেস, অর্থাৎ নিউ জব, নিউ বিজনেসও করতে পারেন নাম্বার 2 যারা আছেন আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো নিউ জব পেতে পারেন, নিউ বিজনেস পেতে পারেন, কোনো নিউ জন্ম। আমি বললাম না যে শরীরেরও একটা নিউ জন্ম, মানে শরীরটা অনেক
বেটার হবে। আর এন্ডিং পিকনিং এই কার্ডটা দেখায়, তো অনেক ব্যাড জিনিসের এন্ডিং হচ্ছে আপনার লাইফের, অনেক খারাপ কিছুর এন্ডিং হচ্ছে, অ্যান্ড বিউটিফুল একটা বিগিনিংয়ের জন্য আপনি তৈরি থাকুন। এই বিগিনিং হতে পারে আপনার কেরিয়ারের, এই বিগিনিং হতে পারে আপনার পার্সোনাল লাইফের, আপনার ম্যারেজের, আপনার হেলথের, ইয়া যেটা আপনাকে স্যাটিসফাইড দেবে, মেন্টাল স্যাটিসফ্যাকশান দেবে, আপনি হ্যাপি থাকবেন পুরো বছরটা। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হ্যালো নাম্বার 3, 12, 30, 21 অর্থাৎ যে কোনো মাসে যাদের জন্মদিন 3 তারিখ, 12 তারিখ, 30 তারিখ, 21 তারিখ, তাদের জন্য এই বছরটা কেমন যেতে চলেছে, তাদের জন্য এই বছরটা কেমন যেতে চলেছে হর হর মহাদেব দেখে নেওয়া যা, তাদের জন্য এ বছরটা কেমন যেতে চলেছে হর হর মহাদেব। The moon and I, আমি আপনাদের জন্য আরেকটা কার্ডও নেব, আমার মনে হচ্ছে আপনাদের জন্য আরেকটা কার্ডও আসবে হর হর মহাদেব। The hangman, my god, number 3 আপনাদের জন্য 10 up cup, yeah the magician, okay আপনাদের জন্য কার্ড এসে দ্য মুন, হ্যাংম্যান অ্যান্ড 10 up cup আমার দেখা দরকার ছিল। দ্য মুন কার্ড কি দেখায়, কোনো একটা মেন্টাল সিচুয়েশানে আপনারা আছেন নাম্বার 3, যেটা আপনাকে ডিস্টার্ব করছে। এই মেন্টাল সিচুয়েশানটা হতে পারে কোনো কেরিয়ার নিয়ে, আর পার্সোনাল লাইফ নিয়ে আপনি ডিস্টার্বড আছেন, কোনো কারণে আপনি ডিস্টার্ব আছেন, আর আপনার হেলথ নিয়ে কোনো কারণে আপনি ডিস্টার্ব আছেন। দেখুন তার পরে কার্ডটা হ্যাংম্যান আসলো, হ্যাংম্যান কি দেখায় বলুন তো, হ্যাংম্যান দেখায় কোনো একটা সিচুয়েশানে ফেসে থাকা, কোনো একটা সিচুয়েশানে, দুটো কার্ড একই জিনিস দেখায় যে আপনারা কোনো একটা সিচুয়েশানে ফেসে আছেন, সেটা থেকে বেরোতে পারছেন না, অড কোনো ডিসিশান নিতে হবে আপনি নিতে পারছেন না, কিংবা আপনি কোনো কারণে উদাস আছেন, মন খারাপ আছেন। হতে পারে আপনার কেরিয়ারে যেমন গ্রোথ চেয়েছিলেন পাচ্ছেন না, আর বিজনেসে যেমন গ্রোথ চাইছেন, যতটা টাকা চাইছেন, কিংবা টাকার একটা সমস্যায় আপনারা জর্জরিত, কোনো কারণে ঋণ নিয়ে রেখেছেন, ঋণ শোধ করতে পারছেন না, এবং আপনি ভাবছেন যে নতুন বছরটা আমার কী হবে, আমার আদৌ ঋণটা শোধ করতে পারবো, এই বাংলা নতুন বছরটা এসছে, এটা কি আমার আদৌ ঋণ শোধ হবে, এই যে একটা সিচুয়েশান আপনাদের তৈরি হয়েছে, অর সামথিং হেলথ ইস্যু আপনাকে ভীষণ ডিস্টার্ব করছে নাম্বার 3 যারা আছেন, হেলথ ইস্যুর জন্য আপনারা মাঝে মাঝে ট্রাবলে পড়ছেন, এবং যার জন্য কী হয়েছে আপনাদের মধ্যে একটা উদাস মনোভাব, কোনো থার্ড পার্টি সিচুয়েশানও কারোর কারোর জন্য তৈরি হতে পারে, তৃতীয় ব্যক্তি আপনার সঙ্গে ছলনা করেছে, আর আপনার কেন কোনো নিজস্ব ব্যক্তি তৃতীয় ব্যক্তির সাথে ফেসে আছে, কোনো ফ্রেন্ড ধোকাবাজি করে দিয়েছে, বা কোনো ফ্রেন্ড আপনার মনে দুঃখ দিয়েছে, কিংবা নিজের নিজস্ব মানুষ খুব ভালোবাসেন তাকে, সেও আপনাকে বিট্রে করছে আর মনে ধোকা দিচ্ছে, যেটা আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে সে আপনার থেকে জাস্ট ফায়দার জন্য জুড়ে আছে, এরকম সিচুয়েশান কোনো নাম্বার 3 সঙ্গে হয়ে আছে। আর আপনার বিজনেসে আর আপনার কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি সেই রকম সাকসেস রেট নেই, আর আপনার মানিতেও সেই রকম সাকসেস রেট নেই, যেটা আপনাকে ডিস্টার্ব করে রেখেছে। আর আপনার হেলথ ইস্যু, হ্যাংম্যান হেলথ ইস্যুই দেখায় যে আপনি ডিস্টার্বে আছেন, হ্যাংম্যান কি দেখায় দেখুন উল্টো ঝুলে আছে, অর্থাৎ যেন তার মনে হচ্ছে আমার হেলথ এত খারাপ যে কেউ যেন আমাকে উল্টো ঝুলিয়ে দিয়েছে, মানে বা আমার সিচুয়েশানটাই এমন যে আমি যেন উল্টো ঝুলে আছি, মানে এইরকম সিচুয়েশানে নাম্বার 3 আপনারা ফেসে আছেন, তাই জন্য আমি কার্ড নিলাম যে পর কি এর পর কি এর পর কি। তো আপনাদের জন্য কার্ড এসছে 10 up cup, এই বছরটা কি নতুন বছরটা কিন্তু সিচুয়েশান সম্পূর্ণ চেঞ্জ হবে, 1431 আপনাদের জন্য পুরোপুরি সিচুয়েশান চেঞ্জ করে দিতে পারে নাম্বার 3, চিন্তা করবেন না, 10 নাম্বার কার্ড কমপ্লিট হওয়ার কার্ড। তো এখানে কী দেখাচ্ছে যে চিন্তা করার কিছু কারণ নেই, মানুষের লাইফ কখনোই বেরং থাকে না, আপনার যদি মনে হয় যে আপনার লাইফ বেরং আছে তাহলে জানবেন ভগবান একটা না একটা টাইমে তার জীবনে রং ভরে দেয়। অ্যান্ড 10 up cup ইজ এ রামধনু কালার, যদি দেখেন রামধনু কখন ওঠে জানেন তো, যখন ঝড় থেমে যায় লাইফে, বৃষ্টি থেমে যায়, বৃষ্টির ফোঁটার উপরে সূর্যের আলোটা এসে পড়ে তখনই রামধনু ওঠে। তো আপনার লাইফের ঝড় থামছে, আপনার লাইফের প্রবলেম থামছে, আপনার লাইফের বৃষ্টি থামছে, এবার শুধু রামল মানে এবার নতুন বছরের রামধনু উঠেছে, তার উপরে সূর্যের আলো এসে পড়েছে, অ্যান্ড
রামধনু সাতটা কালার আপনার লাইফে এসে পড়বে। এই সাতটা কালার হতে পারে আপনার লাইফের কেরিয়ারের গুড প্রগ্রেস, মানির গুড প্রগ্রেস, হেলথ ভালো, 10 নম্বর কাপ, অনেক কিছু কমপ্লিট হবে লাইফে, অনেক গোল অবধি পৌঁছাবেন, অনেক ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে। যদি ঋণ নিয়ে থাকে, ঋণ 1431 সালে শেষ যেতে যেতে আপনি পরিশোধ করে ফেলতে পারবেন। ফ্যামিলি খুব ভালো দেখছি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো, লাভ রিলেশনশিপ হতে পারে, ম্যারেজ হতে পারে, ইভেন চিলড্রেন, ছেলে মেয়ে হওয়ারও একটা চান্স আছে এই বছর। অর্থাৎ নতুন বছর আপনাকে খালি হাতে ফেরাবে না, আপনার যাবতীয় কষ্ট, যাবতীয় দুঃখ মিটিয়ে দিয়ে বিরাট বড় স্টেবিলিটি। 10 নম্বর কার্ড, 10 নম্বর কার্ড মানে কি, 1 2 3 4 5 6 7 8 9 10, শেষ হচ্ছে যেখানে, যেখানে শেষ হচ্ছে। অর্থাৎ 10 মানে কি, লাইফের জার্নিটা, আপনার ব্যাড জার্নিটা এখানে শেষ হচ্ছে, অ্যান্ড গুড অনেক কিছু এখান থেকে স্টার্ট হচ্ছে। তো অনেক ব্যাড শেষ হবে, অ্যান্ড অনেক গুড কিছু আপনার জন্য স্টার্টিং হবে 1431। এবং দেখবেন 1431 পড়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার কেরিয়ারে, আপনার ব্যবসাতে একটা প্রোগ্রেস দেখতে শুরু করবেন, আপনার হেলথে একটা প্রোগ্রেস দেখতে শুরু করবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা প্রোগ্রেস দেখতে শুরু করবেন, ম্যারেজ রিলেশনশিপ, আর রিলেশনশিপ ভালো হবে, ম্যারেজের প্রপোজাল আসতে শুরু করবে। যার অনেকদিন ধরে ছেলে মেয়ে হচ্ছিল না, তার ছেলে মেয়ে হওয়ার একটা চান্স এই বছর তৈরি হবে। অর্থাৎ যেই সিচুয়েশানটা না আমি দেখতে পাচ্ছি আপনাদের ব্যাড সিচুয়েশান তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে আর থাকবে না। তো নতুন বছর আপনাদের জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসছে। নাম্বার 3, গাইডেন্সটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কন্ট্রোল, আমি বললাম না কন্ট্রোল, দেখুন, অর্থাৎ পুরো কন্ট্রোল আপনার হাতে চলে আসবে, আপনার লাইফের কন্ট্রোল আপনার হাতে চলে আসবে। ইজ এ কিং কার্ড, কিং কার্ড, এবং এই কিং নিজের লাইফের কন্ট্রোল নিজে করে নিয়েছে, সে নিজের লাইফের কন্ট্রোল নিজে করতে জানে। অর্থাৎ আপনি যেখানে যেখানে ডিসব্যালেন্স হয়ে গেছিলো, যেখানে যেখানে আপনার আপস অ্যান্ড ডাউনস ছিল, আপনি এই বছরটা সব কিছুকে আন্ডার কন্ট্রোল করে নেবেন। অর্থাৎ আপনি আপনার হাত দিয়ে এভরিথিং নিজের পরিশ্রমে, নিজের হার্ডওয়ার্কে এবং সামওয়ানের ব্লেসিংসে, হয়তো আপনার মাতা পিতার ব্লেসিংসে আর গডের ব্লেসিংসে সব কিছু কন্ট্রোলে চলে আসবে। অর্থাৎ যেই সব পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছিলো বলে আপনার মনে হচ্ছিল, সব কিছুই আপনার কন্ট্রোলে চলে আসবে। তো নতুন বছর ইজ আ বিগ ব্লেসিংস বছর আপনার জন্য আসছে, অ্যান্ড ইজ এ কিং কার্ড, অ্যান্ড ইজ এ বিউটিফুল কিং কার্ড, যেটা গুড মানিকে দেখায়। তো আপনার হাতে গুড মানি অ্যান্ড বিউটিফুল ক্রিয়েটিভিটি পাওয়ার, আপনার নলেজ, ইনটিউশন পাওয়ার, ক্রিয়েটিভ সত্তা দিয়ে আপনি আপনার বিজনেস এবং কেরিয়ারকে দাঁড় করিয়ে দিচ্ছেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এভরিথিং ইন ইউর কন্ট্রোল এই নতুন বছরে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়া, যাদের জন্ম তারিখ 4, 13, 31 and 22, অর্থাৎ যে কোনো মাসে যাদের জন্মদিন 4 তারিখ, 13 তারিখ, 31 তারিখ, 22 তারিখ, তাদের জন্য এই বছরটা কি নিয়ে আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কুইন অফ সোর্ড, কন্ট্রোলিং পাওয়ার, আপনার জন্য যেটা আসছে আপনার কন্ট্রোলিং পাওয়ার থাকবে, আপনার বিজনেসের জায়গায়, আপনার কেরিয়ারের জায়গায় আপনার কন্ট্রোল থাকবে। ইজ এ কুইন কার্ড অ্যান্ড এ সোর্ড কার্ড, এবং যদি দেখেন তার তরোয়ালটা উপরের দিকে ওঠানো, অর্থাৎ সে যেন বলছে যে আমার তরোয়াল কিন্তু উপরে ধরা আছে, কেউ ভাই আমার সাথে লড়তে এসো না, কেটে রেখে দেবো, লাইক দ্যাট। মানে আপনার এত কন্ট্রোল আপনার কাজের জায়গাতে যে সবাই ভয়তে, মানে আপনার কুলিগ হোক বা আপনার অ্যাসোসিয়েশন যারা আছে তারা আপনাকে ভয় পেয়ে চলবে, রেসপেক্ট দিয়ে চলবে, যে না এ ভীষণ ভালো, মানে এক্সিলেন্ট পাওয়ার রাখে, এর সঙ্গে লাগা যাবে না, এরকম একটা পাওয়ার এই বছর আপনার থাকবে। ক্রিয়েটিভ সত্তা বেড়ে থাকছে, আপনি আপনার ক্রিয়েটিভ নেচার দিয়ে আপনি ভীষণ ভালো প্রোগ্রেস করছেন বিজনেস আর কেরিয়ারেতে, আপনি যে কোনো কাজ করার জন্য তৈরি থাকছেন, ক্রিস্টাল ক্লিয়ার মাইন্ড, ভীষণ শার্প মাইন্ড, বুদ্ধিমান আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই এই বছরটা বুদ্ধির বছর, বুদ্ধি দিয়ে সব কিছু কন্ট্রোলে করবেন। ছেলে মেয়ে হওয়ার চান্স আছে, প্রেগনেন্সি হতে পারে, কুইন কার্ড পাওয়ার পজিশানকে দেখায়। তো যে কোনো একটা পজিশান আপনার জন্য অপেক্ষা করছে এই বছর, অর্থাৎ
যে কোনো ভালো পজিশান আপনার কাছে আসতে পারে। আর পজিশান সবসময় মানিকে সঙ্গে করে নিয়ে আসে, পজিশান খালি হাতে আসে না। তো নাম্বার ফোর, আপনাদের যখন পজিশান আসবে সে মানিকে সঙ্গে করে নিয়ে আসবে। অ্যান্ড ইয়েস, আপনাদের বাটারফ্লাই যদি দেখেন, কুইনের মাথায় বাটারফ্লাই দেখতে পাবেন। বাটারফ্লাই বিয়েকে দেখায়, ম্যারেজকে দেখায়, এবং কুইন বাটারফ্লাইয়ের একটা মানে এ পড়ে আছে, তাজ পড়ে আছে, অর্থাৎ যেন ম্যারেজের তাজটা পড়ে আছে। তো এখানে বেসিক্যালি চার নম্বর জাতক জাতিকার মধ্যে যদি জাতিকা হন আপনারা মেয়ে, তাদের কিন্তু বিবাহ হওয়ার চান্স আছে। তার এবং তার আপনারা অলরেডি বিবাহিত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট হওয়ার একটা চান্স আছে। এবং অনেকেরই দেখতে পাচ্ছি তাহলে ছেলে জাতকদের দিকে বিয়ে হবে না, হবে তাদেরও হবে, বাট ম্যাক্সিমাম চান্সটা মেয়ে, যাদের চার নম্বর যাদের মেয়েরা আছেন তাদের একটা বিবাহ হওয়ার চান্স আছে। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং সম্পর্ক থাকবে, দুজনের মধ্যে বুদ্ধির সম্পর্ক থাকবে। বুদ্ধি দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে এনজয় করছেন, ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছেন, গুড রিলেশনশিপ দেখতে পাচ্ছি, গুড হেলথ। এই কুইনের হেলথ, এত শর্ট নিয়ে থাকে, যুদ্ধে যায় এই কুইন, তাই এর হেলথ সবসময় ভালো থাকে। এবং আপনি সবসময় একটা মানে লড়ার জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত, অর্থাৎ আপনি ভীষণ মানে কী বলবো চিয়ারফুল এবং খুব কারেজিয়াস থাকবেন। টায়ার্ড সহজে এই বছরে হয়ে পড়বে না, ক্লান্তি ভাব কম আসবে এই বছরে আপনার, অর্থাৎ কাজের জায়গায় ক্লান্তি কম আসবে। আপনি কাজ করাটাকে এনজয় করবেন, বুদ্ধি দিয়ে কাজ করবে। বাট আপনাদের গাইডেন্সটা দেখে নিই, হর হর মহাদেব, আপনাদের গাইডেন্সটা দেখে নিই, হর হর মহাদেব। ও মাই গড, কমপ্লিট, আপনার কমপ্লিটের কার্ড এসেছে। কমপ্লিট অর্থাৎ লাইফে এই 1431 আপনাদের গোলকে কমপ্লিট করবে। ইয়েস, আপনাদের গোলকে কমপ্লিট করবে। আপনার কী গোল ছিল নাম্বার ফোর, কারোর কেরিয়ার বিজনেস নিয়ে কিছু তো একটা গোল বানিয়ে রেখেছেন, এখানে যাব, এই করব, এই পজিশান নেব, এটা ফিনিশড করব, তো সেইটা কমপ্লিট হচ্ছে। আপনার গোল কমপ্লিট হবে, 1431 আপনাকে সেই পজিশান পাওয়ার দিতে পারে। আর আপনার কোনো গোল থেকে থাকতে পারে, কিংবা কোনো অ্যাচিভমেন্ট, কোনো একটা ইস্যু মানে ইচ্ছা, আর আপনার গোল হচ্ছে ম্যারেজ করা, আপনার গোল হচ্ছে বেবি নেওয়া, মানে যেই গোলই হয়ে থাকুক না কেন সেটা এবছর আপনি কমপ্লিট করবেন। গোলকে ছুঁয়ে ফেলবেন, আপনি আপনার লক্ষ্যকে এই বছর ছুঁয়ে ফেলবেন। লক্ষ্য কমপ্লিট হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ কোনো মানে সব কিছুই অর্ধেক মানে এক সময় হয় না, 90% কি আটকে যায়, আর আমরা 10% হয় না, 100% হয় না। তো এই বছর আপনাদের সবটাই 100%, সব কিছু 100% কমপ্লিট হয়। ইজ এ বিউটিফুল, যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার, যাদের জন্মদিন 5/14/23 তাদের জন্য এই বছরটা কী নিয়ে আসছে, যাদের জন্মদিন 5/14 এবং 23 হর হর মহাদেব, তাদের জন্য এই বছরটা কী নিয়ে আসছে হর হর মহাদেব, যাদের জন্মদিন 5/14/23 যাদের জন্মদিন 5/14/23 হর হর মহাদেব। কিং অফ সোর্ড আপনাদের জন্য আসছে, কিং, প্রথমত কিং কার্ড এসছে, কিং কার্ড এসছে, কিং আর রয়্যাল ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, রয়্যাল ফ্যামিলি মানে মানি। তো কিং দেখুন একটা চেয়ারে বসে আছে, তো চেয়ার মানে পাওয়ার পজিশন। তো প্রথমেই বলে দিই, আপনারা যারা 5 নম্বর জাতক জাতিকা আছেন তাদের লাইফে, মানে 5/14/23 তাদের লাইফে এই বছরটা 1431 নতুন বছরে কেরিয়ারটায় সাকসেস দেখবেন, বিজনেসে সাকসেস দেখবেন, কেরিয়ারে প্রমোশনের যোগ তৈরি হচ্ছে, একটা ভালো চেয়ারে আপনি বসে থাকবেন, আর আপনি প্রমোট হতে পারেন, আর আপনি পাওয়ার পজিশন পেতে পারেন। আর পাওয়ার কখনো একা আসে না, আপনার হাতে যেই মুহূর্তে পাওয়ার আসবে সেই মুহূর্তে মানিও সঙ্গে করে নিয়ে আসবে। তো ইয়েস, বছরটা পাওয়ার পজিশন অ্যান্ড মানির বছর, আপনারা প্রচুর পাওয়ার, প্রচুর পয়সা এবছর দেখবেন, তার সাথে আপনার ক্রিয়েটিভ পাওয়ার বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছি। আপনি যেই ফিল্ডে কাজ করছেন সেখানে আপনি ক্রিয়েটিভ সত্তাকে কাজে লাগাচ্ছেন, আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন, বুদ্ধি দিয়ে পুরো বছরটা দারুণ কাজ করছেন। আপনি আপনার বিজনেসে বুদ্ধি লাগাচ্ছেন, আপনি আপনার কাজের জায়গায় বুদ্ধি লাগাচ্ছেন, এবং এই বুদ্ধিটাই আপনাকে সাকসেস পর্যন্ত নিয়ে যাচ্ছে। আপনি এভরি কাজ করার জন্য তৈরি, যদি দেখেন সে হাতে শর্টটাকে ধরে রেখেছে উপর করে, অর্থাৎ লড়ার জন্য যেন সে তৈরি, তার তরোয়াল উপর করা, অর্থাৎ ভাই আমার সঙ্গে লড়তে এসো না,
আমি কিং, লাইক এইরকম। তো আপনি প্রত্যেকটা কাজ করার জন্য তৈরি থাকবেন, ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ড হবে, পরিষ্কার মাথা হবে, প্রত্যেকটা মানুষকে বুঝে বুঝে চলবেন, কার সাথে কেমনভাবে কথা বলতে হয় বুদ্ধি দিয়ে, কাকে কীভাবে কাজ হাসিল করতে হয়, এই বছরটা আপনি দারুণ জানবেন। অ্যান্ড এই বছর আমি দেখতে পাচ্ছি অনেকের ম্যারেজ হতে পারে, অনেক জাতক যারা আছেন, পাঁচ সংখ্যার জাতক, তাদের ম্যারেজ হবার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং ইয়েস, এই বছরটা যেহেতু এই কিং সবসময় লড়াইয়ে জন্য রেডি থাকে, তো আপনি সহজে ক্লান্ত হবেন না, সহজে টায়ার্ড হয়ে পড়বেন না, উৎসাহের সাথে এনার্জির সাথে কাজ করে যাবেন। দ্যাটস ওয়াই বলা যেতে পারে আপনার হেলথও খুব ভালো থাকবে। এবার আপনার গাইডেন্সটা যদি দেখি, নাম্বার 5, যে আপনাদের গাইডেন্সটা কী আসছে, হর হর মহাদেব, হর হর মহাদেব, আমাদের গাইডেন্স কার্ড কী আসছে, হর হর মহাদেব, চেঞ্জ। ওয়াও, আপনাদের টাইমে চেঞ্জ হচ্ছে দেখাচ্ছে, ইজ আ চেঞ্জ কার্ড, নাম্বার 10 কার্ড। অ্যান্ড এটা টাইমের একটা চেঞ্জ, সময়ের একটা শুভ পরিবর্তন আপনার জন্য এসছে। তো নাম্বার 5, যারা আপনারা অনেক দিন ধরে সময়ের চেঞ্জের অপেক্ষা করছিলেন, যে আমার ব্যাড টাইম কবে কাটবে আর গুড টাইম কবে আসবে, 1431 আপনাদের জন্য সেই বিগ চেঞ্জ নিয়ে আসছে, লাইফে পরিবর্তনের টাইম। অর্থাৎ অনেক কিছু আনএক্সপেক্টেড চেঞ্জ আপনার লাইফে হতে পারে, যেটা নিয়ার ফিউচারে আপনাকে সাকসেস অবধি নিয়ে যাবে। ইজ এ গুড চেঞ্জ, ইজ এ বিউটিফুল চেঞ্জ, পজিটিভ চেঞ্জ। এই যে চেঞ্জটা আপনি দেখবেন, এটাকে মানে অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ এই যে চেঞ্জটা আপনার লাইফে আসবে, এটা আপনাকে গুড ফরচুন, অনেক ভালো ভালো জিনিসের দিকে, গুড সাকসেসের দিকে নিয়ে যাবে। অর্থাৎ সময়ের দারুণ পরিবর্তন আপনার জন্য, সময় আর এক জায়গায় দাঁড়িয়ে নেই, সময় আপনার জন্য এগোচ্ছে, সময় আপনার জন্য ঘুরছে, আপনিও সময়ের সাথে স্পিডে এবছর এগিয়ে যাবেন। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে বলবেন। হ্যালো মাই ডিয়ার, যাদের জন্ম তারিখ 6/15/24, যাদের জন্ম তারিখ 6/15/24 যে কোনো মাসে, তাদের জন্য 1431 কেমন যাবে, হর হর মহাদেব দেখে নেওয়া যাক। তাদের জন্য 1431 কেমন যাবে, হর হর মহাদেব, তাদের জন্য 1431 কেমন যাবে, হর হর মহাদেব। দ্য ওয়ার্ল্ড, মাই গুডনেস, আপনাদের জন্য দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, পৃথিবীটাই আপনাকে যেন ভগবান অফারে দিয়ে দিচ্ছে। উফ, ইজ আ বিগ কার্ড অ্যান্ড বিগ পজিটিভ কার্ড, মেজর আরকানা সবচেয়ে বড় কার্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড, যেখানে কমপ্লিট, এভরিথিং কমপ্লিট, ইউনো, মনে হচ্ছে আপনার মনে হবে 1431 এত বড় বছর হতে পারে আপনার জন্য, যে আপনার হাতের মধ্যে অনেক জিনিস, অনেক জিনিস আসবে। এই কার্ড দেখায় একটা প্রোটেকশান, প্রথমত এই কার্ড একটা প্রোটেকশান, দেখুন মেয়েটা পুরোটা গোল সার্কেলের মধ্যে আছে, প্রোটেকশান, অর্থাৎ আপনার লাইফকে প্রোটেক্ট করা হলো এঞ্জেল দ্বারা আর গড দ্বারা। প্রথমত 1431 একটা প্রোটেকশানের বছর আপনার জন্য, অর্থাৎ কোনো কোনো খারাপ ঘটনা 1431 আপনার সঙ্গে ঘটবে না, খুব বড় প্রোটেকশান দিয়ে ঘেরা হয়েছে, শরীর ভালো থাকবে, ফার্স্টটা তো এটাই। সেকেন্ড, অনেক কাজ আপনার কমপ্লিট হবে, হিউজ হিউজ বড় বড় কাজ আপনার এই বছর কমপ্লিট হবে, বিউটিফুল মানি কার্ড, বিশাল বড় মানি কার্ড, পুরো বছরটা আর্থিক সচ্ছলতা থাকবে, প্রচণ্ড সাহস এবং কারেজ থাকবে, শক্তি দিয়ে আপনারা কাজ করবেন। এখানে লায়ন দেখতে পাচ্ছেন, লায়ন শক্তি কারেজকে দেখায়, সাহসিকতাকে দেখায়। এখানে যদি বৃষ দেখেন, বৃষ লাক্সারি, শুক্রকে রিপ্রেজেন্ট করে, তো লাক্সারি লাইফ কাটাবে, লাক্সারি জিনিসপত্র, লাক্সারি আইটেম 1431 আপনি নিজের বাড়ির জন্য, নিজের জন্য কিনবেন, সেটা অনেক ধরনের লাক্সারি জিনিস হতে পারে, জুয়েলারি হতে পারে, জামা কাপড় হতে পারে, বাড়ির ফার্নিচার হতে পারে, বাড়িকে সুন্দর করে সাজালেন আর নিজস্ব বাড়ি কিনে ফেললেন। কন্যা এখানে দেখতে পাচ্ছেন, কন্যা অর্থাৎ বিবাহের একটা সম্ভাবনা, লাভ রিলেশনশিপ হওয়ার একটা সম্ভাবনা এবছর আপনাদের জন্য তৈরি হচ্ছে। এবং এই কার্ড বিদেশকে কানেক্ট করে, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবী মানে বিদেশ, তো বিদেশের সাথে সঙ্গে একটা কানেকশান, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি, বিদেশি টাকার রোজগার, বিদেশে পড়াশোনার জন্য যাওয়া, বিদেশে ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা নাম্বার 6 জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ 1431
বিগ বছর আপনার জন্য হতে পারে, যেখানে আপনি বিদেশ কিংবা আপনি ছোটোখাটো ট্যুরে গেলেন, ঘুরতে গেলেন, আপনার সিটির বাইরে ঘুরতে গেলেন, এই ঘটনাও আপনার সাথে ঘটবে। সবচেয়ে বড় হচ্ছে ভীষণ বড় টাকার একটা কার এটা, তো আপনার হাতে প্রচুর মানি থাকবে। 1431 পুরো বছরটা আপনার হাতে মানি থাকবে, দ্যাটস ওয়াই বলা যেতে পারে আপনি বিজনেস এবং কেরিয়ার থেকে খুব বড় লাভ করবেন, কারণ এটা কমপ্লিটেড কার্ড। তো কেরিয়ার অ্যান্ড বিজনেসে খুব বড় প্রোগ্রেস, বিশাল কোনো সাকসেস, বিশাল কোনো পজিশান আপনারা দেখতে পারেন, যেটা আপনি অনেক দিন ধরে এক্সপেক্ট করছিলেন। বিউটিফুল কার্ড, আপনার গাইডেন্সটা দেখি, গাইডেন্সের লাফিয়ে উঠলো কার্ড, তাই এটাই নিলাম হিলিং। দেখুন আপনাদের জন্য কার্ড এসছে হিলিং, প্রথমত দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, তার সঙ্গে এসছে হিলিং। হিলিং মানে এভরিথিং হিল হওয়া, অর্থাৎ শারীরিক হিলিং, অর্থাৎ শরীর প্রচণ্ড ভালো থাকবে, মানসিক হিলিং, মন ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, রিলেশনশিপ ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এভরিথিং। এখানে যদি দেখেন হার্ট চক্র ওপেন হচ্ছে, হার্ট চক্র ওপেন হওয়া মানে মনের সমস্ত দুঃখ কষ্ট কেটে গিয়ে, ডিপ্রেশান কেটে গিয়ে সেখানে হিল হওয়া, অর্থাৎ কোনো কারণে যদি মনে দুঃখ কষ্ট ডিপ্রেশান ছিল সেটা কেটে গিয়ে হিল হচ্ছে, খুব ভালো সম্পর্ক লাভ ওয়ানের সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে। মাথার একটা হিলিং হচ্ছে দেখুন, অর্থাৎ মস্তিষ্কে হিলিং মানে ডিপ্রেশান কাটছে, কোনো কারণে যদি ডিপ্রেশনে পড়েছিলেন বা মাথায় খুব চাপ নিতেন কাজের অর সামথিং, মানে মাথা লাগিয়ে কাজ করতেন, ক্রিয়েটিভ দিয়ে আপনার কাজ করতেন, সেখানেও হিল হচ্ছে, মানে পরি আপনি হয়তো রাত জেগে কাজ করতেন সেখানেও হিলিং আসছে। আর একটা হিলিং দেখুন আপনার পেটের উপরে, অর্থাৎ যে কোনো স্টমাক প্রবলেম, যে কোনো পেটের প্রবলেম বা যে কোনো সমস্যায় আপনার হিল হচ্ছে, অর্থাৎ পুরো বডিটাই আপনি এই নতুন বছরে 1431 আপনাকে হিল করে দিয়ে যাবে। একটা শারীরিক সুস্থতা আপনাকে হ্যাপি করবে, দ্যাটস ওয়াই দ্য ওয়াইল্ড কার্ড এসছে, দ্যাটস ওয়াই আপনি ঘুরতে যেতে পারেন, দ্যাটস ওয়াই আপনি খুব সুস্থভাবে, যত সুস্থ মন সুস্থ শরীর মানুষকে অনেক দূর নিয়ে যায় সেটাই আপনার সাথে হবে, সুস্থ মন এবং সুস্থ শরীর আপনাকে অনেক দূর 1431 নিয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলে দিন। হাই মাই ডিয়ার, যাদের বার্থ নাম্বার জন্ম তারিখ 7/16/25 অর্থাৎ যে কোনো মাসের 7/16/25 এবং 25 আপনাদের জন্য নতুন বছর 1431 কি নিয়ে আসছে হর হর মহাদেব, দেখে নেওয়া যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, টু অফ কাপ। আপনাদের জন্য টু অফ কাপ এসছে, টু অফ কাপ প্রেম ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। তো নাম্বার 7, আপনাদের লাইফে 1431 নতুন বছর পড়তে না পড়তে, প্রথমত আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, এক্সপেকটেশনই রাখেননি যে কেউ আপনাকে প্রপোজ করতে পারে, তো সেই প্রপোজালটা আপনি পাবেন। কেউ কেউ নিজের মনের মানুষের কাছ থেকে প্রপোজাল পাচ্ছেন, যাকে অনেকদিন ধরে মনে মনে ভালোবাসছেন। আর যদি এরকম কোনো রিলেশনশিপ আপনি না থেকে থাকেন, তাহলে নিউ কোনো ফ্রেশ ওয়ান মানুষ আপনার লাইফে এসে প্রপোজ করবে, এটা আপনি মিলিয়ে নেবেন, এবং তার সাথে তার কাছে এঞ্জেল ব্লেসিংস আছে, অর্থাৎ তার সাথে ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। 1431 তার সাথে একটা ম্যারেজ হবে, ফার্স্টে হচ্ছে সেটা। অ্যান্ড সেকেন্ড ইজ আপনাদের একটা হিলিং, যেটা ডক্টরদের গাড়িতে থাকে দেখুন হিলিং চিহ্ন, অর্থাৎ আপনাদের লাইফে হিল হবে, লাইফে কোনো মনের দুঃখ ছিল, কোনো কষ্ট ছিল, কোনো চাপা মানে কিছু একটা চাপা কষ্ট ছিল, সেটা কেরিয়ার নিয়ে হতে পারে, শরীরের নিয়ে হতে পারে, আপনার লাইফের অন্যান্য দিক, মানসিক প্রবলেম, সেখানে হিল হবে, সেটা হিল হবে। অর্থাৎ কেরিয়ারেতে, বিজনেসে, আপনার শারীরিক ব্যাপার মানে শারীরিক সমস্যা, রিলেশনশিপে হিল হবে। হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে খুব বিউটিফুল একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, যেখানে হাজব্যান্ড ওয়াইফরা বিউটিফুলি ইউনো একটা টাইম স্পেন্ড করবে 1431, মনোমালিন্য কেটে যাবে। আপনারা অনেকেই নতুন বাড়ি এই বছর করতে পারেন, আপনারা এই বছরটা ফ্রিডম পাবেন, খুব ফ্রিডম পাবেন,
ভীষণ ফ্রিডম একটা সম্পর্ক, যেই সম্পর্কটা আপনি প্রপোজাল পাচ্ছেন, যার সাথে আপনার বিয়ে হবে, সেখানে ফ্রিডম পাবেন, আনন্দ পাবেন, খুশি পাবেন, মানে একটা সুখী লাইফ আপনারা পাবেন। ইজ এ দু নম্বর কার্ড, মেন্টাল স্যাটিসফ্যাকশানকে দেখায়, মানসিক শান্তিকে দেখায়, পিসকে দেখায়। তো পুরো বছরটা পিস, মানসিক শান্তি, খুশি, আনন্দ থাকবে। অ্যান্ড এটা এটা কেরিয়ারের দিক থেকেও একটা পজিটিভ ইঙ্গিত দেয়, কেরিয়ারেতে কারণ সাপোর্ট পাবেন, বা বিজনেস করছেন সেখানে লাইফ পার্টনারের সাপোর্ট পেতে পারেন, অর আপনি আপনার বিজনেস পার্টনারের সাপোর্ট করতে পারেন, কেরিয়ারে আপনার ফ্রেন্ডের সাপোর্ট, কুলিকের সাপোর্ট, কেউ না কেউ সাপোর্ট করবে, অর কোনো ভগবানের সাপোর্ট, যখন এখানে এঞ্জেল ব্লেসিংস আছে তো কোনো ভগবানও আপনার কেরিয়ারকে সাপোর্ট দিয়ে অনেক দূর নিয়ে যাবে এই বছরটা। তো এই বছরটা আপনি প্রেমে, ভালোবাসায়, হিলিংয়ে পুরো বছরটা আপনার কেটে যাবে। বছরটা একটা ভালোবাসার বছর দেখতে পাচ্ছি, ভালোবাসার বছর। তো ইজ এ ভীষণ পজিটিভ একটা বছর আপনাদের জন্য যেতে চলেছে। আপনারা বাড়িও কিনতে পারেন, জানেন, একটা বাড়ির সম্ভাবনা বা বাড়িতে নতুন কিছু ডেকোরেশন, এগুলো আমি দেখতে পাচ্ছি। গাইডেন্স কার্ডটা দেখলে আরও ভালো পরিষ্কার হবে। হর হর মহাদেব, আপনাদের গাইডেন্স কী আসছে? হর হর মহাদেব, সাইলেন্স, আপনাদের গাইডেন্স এসছে সাইলেন্স। কী বলছে বলুন তো, মানে আপনার লাইফে চুপচাপ অনেক ঘটনা ঘটে যাবে, সাইলেন্সলি, আপনি ধরতেও পারবেন না। মানে আপনার মনে হবে যে আপনার লাইফে, মানে এই জিনিসগুলো আপনার লাইফে সাইলেন্সলি হবে, চুপচাপ, মানে ওই ঢোল পিটিয়ে, ঢাক পিটিয়ে একটা মানে কিছু একটা হবার তা নয়, যে পরিবর্তনগুলো হবে না, খুব সাইলেন্সলি, চুপচাপ। অর্থাৎ আপনি যখন প্রপোজালও পাবেন, সে মানুষটা সাইলেন্সলি চুপচাপ প্রপোজাল করবে, আপনাকে প্রপোজ করবে, এমন নয় যে সে ঢাক ঢোল পেটাবে, এরকম নয়, খুব শান্ত স্বভাবের মানুষ, শান্তভাবে আপনাকে প্রপোজ করবে, সব কিছু শান্ত, সাইলেন্সলি, চুপচাপ, মানে স্মুথলি হবে, লাইফ স্মুথলি চলবে, স্মুথলি সব কিছু এগিয়ে যাবে আপনাদের লাইফে। দেখবেন মানে ধীরে 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 সাইলেন্সলি চুপচাপ এগিয়ে যাবে। এখানে হট্টগোল, ডিস্টারবেন্স লাইফ একদমই দেখতে পাচ্ছে না 1431, বরঞ্চ একটা মানে মানে কি বলবো, যদি কার্ডটা দেখেন, আপনার দু নম্বর কার্ড এসে দু নম্বর মুনকে রিপ্রেজেন্ট করে, আর এখানেও দেখুন একটা শান্ত মুন, শান্ত মুন দেখতে পাবেন। মুন কিন্তু টাকা, মানিকেও দেখায়, তো সাইলেন্সলি অনেক টাকা জমিয়ে ফেলবেন এই বছর আপনারা, চুপচাপ, কেউ জানতেই পারবে না আপনারা টাকা জমিয়ে নিচ্ছেন, এরকম ঘটনাও আপনার সাথে ঘটে যাবে। অ্যান্ড মুন, শান্ত মুন, শান্ত মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। আপনারা এই বছরটা ভীষণ চুপচাপ শান্ত থাকবেন, ভীষণ পিসফুলি থাকবেন, কোনো ঝগড়া ঝামেলা ঝাঁটি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ভীষণ বিউটিফুল একটা বছর আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি, যেখানে কোনো অশান্তি নেই, এখানে কোনো অশান্তি নেই। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার, যাদের নাম্বার 8, 17, 26 তাদের জন্য এই বছরটা কেমন যাবে? যাদের নাম্বার, জন্ম তারিখ 8, 17, 26, 8, 17, 26 তাদের জন্য এই বছরটা কেমন যাবে? হর হর মহাদেব, যাদের জন্ম তারিখ 8, 17, 26, 8, 17, 26, হর হর মহাদেব। টেম্পারেন্স কার্ড এসছে, ব্লেসিংস কার্ড এসছে আপনাদের জন্য। ফার্স্টেই বলি, ইজ আ এঞ্জেল ব্লেসিংস কার্ড, অ্যান্ড যদি দেখেন একটা গোল্ডেন পাথ স্থান অবধি যাচ্ছে। তো আপনাদের কেরিয়ার গুড, আপনাদের কেরিয়ার, বিজনেস করুন, চাকরি করুন, একটা গোল্ডেন রাস্তা আপনাদের জন্য খোলা আছে, যেটা স্থান অবধি যাচ্ছে। অর্থাৎ এইবার আপনারা স্মুথভাবে আপনার কেরিয়ার আর আপনার বিজনেস চলবে, খুব স্মুথ চলবে, এবং সেটা গোল্ডেন পাথ, অর্থাৎ প্রচুর টাকা দেবে এই বছরটা 1431। সেখান থেকে আপনি টাকা, গোল্ড, গোল্ড পাথ না, সোনায় রাস্তা, সোনায় মোড়া রাস্তা, সোনায় মোড়া রাস্তা কী দেয়? প্রচুর টাকা দেয়। তো এই বছরটা আপনি আপনার চাকরি থেকে, বিজনেস থেকে প্রথমত প্রচুর টাকা রোজগার করে দেবেন। সেকেন্ড হচ্ছে, আপনারা ব্যালেন্স করে ফেলবেন আপনাদের লাইফের ডিসব্যালেন্স জিনিসগুলোকে, পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে যদি কোনো আনব্যালেন্স ছিল, মানে একটার জন্য আরেকটা দেখতে পাচ্ছিলেন না, তো সেটাও খুব সুন্দর ব্যালেন্স হচ্ছে এই বছর। এই বছর আপনাদের পার্সোনাল লাইফে এঞ্জেল ব্লেসিংস এসে পড়েছে, পার্সোনাল লাইফে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক সুন্দর হচ্ছে। আপনারা যদি সিঙ্গেল হন, লাভওয়ান আসাচ্ছে, একটা একটা হতে পারে যে আপনার, হতে পারে 1431 একজন নিউ কামার, নিউ ফ্রেশ কেউ আপনাকে ভালোবাসার প্রপোজাল দিল, আর এটাও হতে পারে যে আপনার যদি ডাবল হন, সেটা ম্যারেজ অবধি গেল, অর্থাৎ 1431 যেতে যেতে আপনারা ম্যারেজ
এঙ্গেজমেন্ট কিছু একটা করে নিলেন, এইটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের সান প্লেসিংস, যদি সান দেখেন, সান একটু নাম যশ খ্যাতিকেও দেখায়, তো কোনো কারণে আপনাদের নাম যশ খ্যাতি বেড়ে থাকবে এই বছর আপনার কাজের জন্য, কাজের জায়গা থেকে, বিজনেস হোক চাকরি হোক, সেখানে একটা খ্যাতি নাম যশ আমি দেখতে পাচ্ছি বেড়ে থাকবে। আর এঞ্জেল ব্লেসিংস এসে হেলথ, আপনাদের হেলথটাও এবছর অনেক ভালো থাকবে, গুড হেলথ দেখতে পাচ্ছি, ওভারঅল স্টেবিলিটি অ্যান্ড গোল্ডেন পাথ, সোনার রাস্তা, সোনার টাকা, তো অনেক টাকা এই বছর আপনারা রোজগার করছেন আপনাদের কেরিয়ার থেকে আর আপনার বিজনেস থেকে, মানে একটা টাকা স্বচ্ছলতা এবছর আপনাদের জন্য থাকবে। হর হর মহাদেব, আপনাদের গাইডেন্সটা দেখে নিই। হর হর মহাদেব, রিবার্থ, আপনাদের জন্য রিবার্থের কার্ড এসেছে, নিউ জন্ম, রিবার্থ মানে নতুন জন্ম, যে 10 নাম্বার কার্ড। 10 নাম্বার কার্ড কী দেখায় বলতো, 10 নাম্বার কার্ড কমপ্লিট হওয়াকে দেখায়, অর্থাৎ লাইফের অনেক কিছু আপনার এবছর কমপ্লিট হবে। আপনি যেগুলো অনেক কাজ এমন আছে, যেহেতু নতুন জন্ম, অর্থাৎ পুরনো অনেক কাজ আবার আপনি নতুনভাবে স্টার্ট করতে পারেন এই বছর, নতুন করে সেটা আপনার শুরু করতে পারেন, অনেকের জন্য এটা হতে পারে। আর এটা হতে পারে যে অনেক কাজ যেটা ইনকমপ্লিট করে আপনি আধখাচড়াভাবে ছেড়ে রেখেছিলেন, সেটা এবছর কমপ্লিট হলো, কোনো নতুন কাজ আপনি শুরু করলেন, কিছু এন্ড অ্যান্ড কিছু বিগিনিংও দেখায়, খারাপ কিছু জিনিসের এন্ডিং হয়ে যাবে, খারাপ কোনো সম্পর্ক, খারাপ কোনো মানে সিচুয়েশান যেটার এন্ডিং হচ্ছে, অ্যান্ড গুড সিচুয়েশান রিবার্থ, নতুন জন্ম দেওয়া হচ্ছে আপনাকে কিছু নিয়ে। তো হতে পারে খারাপ কোনো হেলথ ইস্যু ছিল আপনার অনেক দিন ধরে, হেলথ আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছিলো, ডিউ টু হেলথ প্রবলেম আপনি কিছু করে উঠতে পারছিলেন না, সেটা এন্ড হবে, অর্থাৎ খারাপ শরীরটার এন্ড হবে এবং একটা ফ্রেশ নতুন বার্থ, নতুন শরীর, অর্থাৎ আপনি যে ডক্টর দেখাবেন বা যে মেডিসিন নেবেন সেটা খুব ভালো রিয়াকশান দিয়ে আপনার শরীরটাকে ভালো করে দেবে, আপনার একটা রিফ্রেশনেস আসবে, শরীরটা আপনার ভালো হবে, অর্থাৎ এন্ড হচ্ছে খারাপ কিছু। এছাড়া কোনো টক্সিক সম্পর্কের এন্ড হতে পারে, কোনো ব্যাড রিলেশনশিপের এন্ড হতে পারে, কোনো ব্যাড সিচুয়েশানে আপনি ফেসেছিলেন অনেকদিন ধরে সেটার এন্ড হতে পারে, অনেক খারাপ জিনিস আপনার লাইফ থেকে বিদায় হবে, আপনি সেটা বিদায় দেবেন, সেটাকে বিদায় করে দেওয়াই ভালো, কারণ সেটাকে ধরে রাখলে জীবনে এগোতে পারবেন না, তো সেটা বিদায় দিয়ে নতুন লাইফে আপনি এই নতুন বছরে এগিয়ে যাবেন এবং সেখানে আপনি অনেক কিছু কমপ্লিট করে ফেলবেন, অনেক গোলকে আপনি ছুঁয়ে ফেলবেন, অনেক কিছু আপনার লাইফে আসবে এই নতুন জন্মে, আপনি লাইফটাকে নতুন করে এনজয় করতে পারবেন 1431। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না। তো হ্যালো, যাদের জন্ম 9/18/27, যে কোনো মাসে যাদের জন্ম 9/18/27 তাদের কেমন যাবে 1431 এই নতুন বছর, হর হর মহাদেব দেখে নেওয়া যাক। হর হর মহাদেব, দা ম্যাজিশিয়ান আপনাদের জন্য এসছে, এক্সিলেন্ট কার্ড এসছে, নাম্বার 1 কার্ড এসছে, বিগিনিং, আপনাদের 1431 অনেক কিছুর বিগিনিং হবে, কারোর জন্য নতুন কেরিয়ার স্টার্ট হবে, কারোর জন্য নতুন লাভ, নতুন প্রেম, অ্যান্ড কারোর জন্য কোনো রিলেশনশিপ, ইউনো, কোনো বিজনেস, অনেক কিছু নতুন করে আপনারা পাবেন, কিছু নতুন সিচুয়েশান কারোর জন্য হতে পারে, নতুন একটা নতুন সিচুয়েশান আপনার 1431 একটা নিউ লাইফ, নিউ সিচুয়েশান আপনাদের জন্য নাম্বার 9 নিয়ে আসবে, যেখানে আপনি অনেকে আছে যারা নিউ জব থেকে প্রচুর টাকা রোজগার করবেন, এই কার্ড জবেতে একটা প্রমোশনকে দেখায়, বিজনেসের একটা গ্রোথকে দেখায়, একটা গুড চেয়ারকে দেখায় অ্যান্ড পাওয়ারকে দেখায়, এই কার্ড ভীষণ বড়ো একটা পাওয়ারকে দেখায়, তো পাওয়ার একা আসে না, যখনই আপনার হাতে পাওয়ার আসবে তার সাথে পেছনে পেছনে মানি আসবে, এটা আপনি জেনেই রাখুন, তো পাওয়ার অ্যান্ড মানি দুটোই আপনার জন্য থাকছে এই নতুন বছরে। যদি কার্ডটা দেখেন তাহলে তার টেবিলের সামনে একটা কাপ, পেন্টিকালস, সোট অ্যান্ড ওয়ান্ট, চারটেই আছে, অর্থাৎ আপনার কাছে 1431 কাপ লাভ, পেন্টিকালস মানি, ওয়ান্ট গুড কেরিয়ার, আর সোট মানে বিউটিফুল এনার্জি অফ মাইন্ড, মাথার এনার্জি, ক্রিয়েটিভিটি, পাওয়ার, চালাকি, বুদ্ধি, আপনার কাছে 4টে দিয়ে আপনি এগিয়ে যাবেন, অর্থাৎ যেমনভাবে আপনি আপনার কেরিয়ারেতে বিজনেসে আপনার ক্রিয়েটিভিটি, পাওয়ার, আপনার চালাকি, বুদ্ধিকে কাজে লাগাবেন তত তত কেরিয়ার, বিজনেস এগিয়ে যাবে, গ্রোথ হবে, ওয়ান্ট এসেছে অনেকের জন্য নিউ বিজনেস, নিউ জব অ্যান্ড গ্রোথ, পাওয়ার বললাম অ্যান্ড পেন্টিকালস আর গুড মানি অ্যান্ড কাপ এনার্জি,
প্রেম ভালোবাসা। অনেকের আমি ম্যারেজ হতে দেখছি, আর পুরো কার্ডটায় ফুল ভর্তি, ব্লসামস ভর্তি, ব্লসামস লাইফে ব্লসামস ম্যারেজ থেকেই আসে। তো অনেকের জন্য গুড ম্যারেজ হতে পারে, প্রেম আসতে পারে। আর যখন ইনফাইনিটি চিহ্ন যদি দেখেন, ইনফাইনিটি চিহ্ন মানে অসীম, অনন্ত, তো যা জিনিস পাবেন সেটা অনেক বড় হবে, পজিশন অনেক বড়, টাকা অনেক বড়, রিলেশনশিপটা অনেক দিন, অনেক বিউটিফুল ম্যারেজ অবধি যাবে, একটা বিউটিফুল রিলেশনশিপ, মানে যাই পাবেন বড় মাপের পাবেন। ছোটোখাটো কোনো জিনিস নয়, এটা ম্যাজিসিয়ান ম্যাজিককে দেখায়, তো ছোটোখাটো কোনো জিনিস হতে পারে না, এটা গড ব্লেসিংস কার্ড। আর আপনাদের জন্য যদি গাইডেন্স নিই, যে আপনাদের 1431 গাইডেন্সে কী আসছে, হর হর মহাদেব, এক্সপিরিয়েন্সিং, আমি বললাম না, এক্সপিরিয়েন্সিং আপনাদের গাইডেন্সে এসছে, অর্থাৎ কি আপনার এক্সপিরিয়েন্স এই বছর আপনার কাজে লাগবে। 1431 আপনারা আপনাদের পুরোনো এক্সপিরিয়েন্স, এতদিন যে কাজ করেছেন, আপনার কাজের জায়গায় হতে পারে, আপনার বিজনেস অর ফ্যামিলিতে আপনার যে এক্সপিরিয়েন্স হয়েছে না, সেইটাকে কাজে লাগিয়ে আপনি ফার ফার এগিয়ে যাবেন, আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনার এক্সপিরিয়েন্স এইবার আপনার কাজে লাগবে 1431। এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে প্রমোশন দিতে পারে, এক্সপিরিয়েন্সের জন্য আপনি পাওয়ার চেয়ার পজিশন পেতে পারে, অর্থাৎ এরকম বলতে পারে যে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এইবার আপনি সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে মাল্টিনেশনাল কোম্পানিতে জব পেতে পারেন, অর্থাৎ এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি গুড জব, নিউ জব পেতে পারেন, অর্থাৎ এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে মার্কেটিং লাইন থেকে প্রচুর টাকা, বিজনেস থেকে প্রচুর টাকা আপনি রোজগার করতে পারেন, বা এইবার আপনার এই এক্সপিরিয়েন্স জাদু করবে, এই এক্সপিরিয়েন্স এবার ম্যাজিসিয়ানের সাথে যুক্ত হয়ে ম্যাজিক করবে, এবং আপনার লাইফে আপনি যা যা চাইছেন সব কিছুই 1431 এনে দেবে। যদি ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, প্রচণ্ড ভালোবেসে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনাদের ভালোবাসাটা আমি এক্সপেক্ট করি। তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটু ভালোবাসা আরও ভালো ভিডিও করার উৎসাহ দেয়। মনে হয় আমি যতটা আপনাকে ভালোবাসছি, আপনারাও অপর দিক থেকে আমাকে ঠিক ততটাই ভালোবাসছেন, কারণ আমি যতটা পজিটিভ আমি মনে করি আপনারাও সেম নেচার, কারণ আমি ফিল করতে পারি, যখনই আমি কার্ড পড়ি আমি ফিল করতে পারি যে আমার মতে আরেকটা পজিটিভ মানুষের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্লিজ ভালোবাসাটা প্লিজ দেবেন, লাভটা প্লিজ দেবেন, এবং আপনারা যতটা লাভ দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।